অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট কাণ্ডে যখন পক্ষে বিপক্ষে সমালোচনা, তখন নিজের শিষ্যের বিপক্ষে অবস্থান নিয়ে সাক্ষাৎকার দেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সাকিবের সিদ্ধান্তে যে খুশি হতে পারেননি তা অকপটেই স্বীকার করেন এই প্রোটিয়া, যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাঝেই তাকে কারণ দর্শানো নোটিশ দেয় বিসিবি। তার জবাব না দিয়ে টাইগারদের দায়িত্ব থেকেই সরে যাচ্ছেন ডোনাল্ড। বৃহস্পতিবার দলীয় সভায় চাকরি ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। 2022 সালের মার্চে বাংলাদেশ জাতীয় পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া পেসার। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও দুই দফা বাড়িয়ে চলতি ভারত বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় তার। পেসারদের উন্নতিতে ভূমিকা রাখায় তার উপর আস্থা রেখেছিল বিসিবি। এবার টাইমড আউট কাণ্ডে বিতর্কিত অবস্থানের দায়ে নিজেই ছাড়লেন চাকরি। তাই 11 নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ অধ্যায়ের ইতি টানছেন ডোনাল্ড। বিশ্বকাপ শেষে দেশে ফিরে যাওয়ার কথা থাকলেও গুঞ্জন আছে শ্রীলঙ্কা কোচিং প্যানেলে যোগ দিতে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ। এদিকে গুঞ্জন সত্যি করে টাইগার কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ালেন দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ ম্যাচ। ফেসবুক বার্তায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 2018 সালে যোগ দেওয়ার পর বাংলাদেশের হয়ে 25 টেস্ট, 75টি টি টোয়েন্টি ও 83টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেন শ্রীনিবাস। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।